আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি প্রক্সি সার্ভার ইনস্টল করবেন এবং প্রক্সিগুলো সেট করতে পারবেন। ভালো প্রক্সি খুঁজে বের করার জন্য আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে, freeproxy.cz এই ওয়েবসাইটে ঢুকতে হবে। সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক করেন অথবা গুগলে যে সার্চ দেখবেন যেটার স্পিড বেশি আর কি। এখানে যে 65 KBPS, 365 KBPS, এখানে দেখবেন যেটার স্পিড সব থেকে বেশি সেগুলো দিয়ে আগে চেক করবেন। আমি এগুলোর মধ্যে সবগুলোর আবার অনেকগুলোর স্পিড বেশি থাকে, তারপরও মনে করেন যে সেগুলো দিয়ে আপনি গেম খেলতে পারবেন না, রেড সিগন্যাল দেখায়। আমি দেখায় দিচ্ছি আপনাদের। প্রক্সিসটা প্রথমে ওপেন করবেন, আমি গেমে ঢুকেছি। দেখেন গেমে গেমে আপনারা প্রথমত ব্রাউজারে যান। ব্রাউজারে যাওয়ার পরে দেখবেন এখানে লোড নিচ্ছে নাকি। এখানে দেখেন সবগুলো রেড মার্ক দেখাচ্ছে, তার মানে এই প্রক্সির এই আইপিটা ভালো না। আমি যেটা ইউজ করতেছি, এখান থেকে আমি একটা নতুন আইপি, ভালো আইপি খুঁজে বের করার জন্য আপনাদের এই ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে দেখতে হবে। প্রত্যেকটা আইপি একবার করে চেক করবেন, যেটা আপনার কাছে ভালো মনে হবে চেক করবেন। চেক করার পরে এখানে আপনারা সিম্পলি এখানে আপনারা প্রক্সি সার্ভারে যে এখানে এডিট করে এখানে আপনারা সেই আইপিটা বসাই দেবেন। আমি আমি হলো যে কিছুটা চেক করছি, আমি চেক করার পরে তিনটা আইপি খুঁজে বের করছি। এই তিনটা আইপি মোটামুটি আমার কাছে ভালো স্পিড মনে হয়েছে, আমি তিনটা নোটপ্যাডে রেখে দিয়েছি। আপনারা বারবার চেক করে দেখবেন যে কোনটার স্পিড বেশি। দেখেন এই এই আইপিটা আমি সেট করার পরে দেখেন গেমে ঢুকবো। দেখেন আমার ইরর খুবই কম, ফেল্ট দুই একটা, আর কিছু কিছু আইপিতে দেখবেন সবগুলো রেড মার্ক হয়ে গেছে, তখন বুঝবেন ওই আইপিটা ভালো না, ওই আইপি দিয়ে আপনি গেম খেলতে পারবেন না, পিং অনেক বেশি থাকবে কিংবা গেমে ঢুকবে না। দেখেন আমার এই আইপি দিয়ে সুন্দরভাবে গেমে ঢুকে যাচ্ছে। মোটামুটি স্পিড অনেক ভালো, অনেক দ্রুত গেমে ঢুকছে। দেখেন এখানে কোনো মিসিং নাই, কোনো মিসিং নাই, এখানে দুই একটা মিসিং, দুই একটা থাকলে সমস্যা নেই। দেখেন আমার গেমে সুন্দরভাবে ঢুকে গেছে। চারবারকে দেখি আমার পিং কত থাকে। চারবারকে পিং দেখাচ্ছে আমার, দেখেন 60 MS দেখাচ্ছে চেয়ার পার্কে পিং আমার। নর্মালি আমার এইরকম পিং থাকে, এই তো 52 হয়ে গেছে, 52-50। ক্লাসিকে আপনার আরো কম দিবে, আমি খেলে দেখছি ক্লাসিকে আমার 38-40-এর মতো দেয়। আপনাদের ভালো এরকম আইপি খুঁজে বের করে খেলবেন, দেখবেন কোনো পিং এর প্রবলেম দেবে না, নর্মাল আগে যেমন খেলতেন তেমনই খেলতে পারবেন। এখন দেখাই আপনারা কিভাবে গেম খেলা শেষ করে, এখন দেখাবো আপনারা কিভাবে গেম খেলা শেষ করার পরে প্রক্সি সার্ভারটা বন্ধ করবেন। এখানে এখানে দেখেন এই যে প্রক্সি রোল আছে, প্রক্সি রোলে ক্লিক করবেন, গেম লুপ ইমুলেটরটায় প্রক্সি সেট করবেন, বাকি সব কিছুতে আপনারা ডিরেক্ট রাখবেন। ডিরেক্ট যেমন ডিফল্টে সবসময় ডিরেক্ট রাখবেন, এতে হবে কি আপনার পাবজিটা শুধু প্রক্সি থেকে রান হবে, আর বাকি যতগুলো অ্যাপ্লিকেশন আছে যদি আপনি OBS ইনস্টল করেন, OBS থেকে আপনি যদি লাইভ করেন, সম্পূর্ণ ডাটাটা আপনার ইন্টারনেট থেকে আসবে, অর্থাৎ আপনার সার্ভিস প্রোভাইডার থেকে আসবে, বাংলাদেশি নেট থেকে চলবে। আর প্রক্সিটা শুধু আপনার গেমের জন্য ব্যবহার হবে, এতে আপনার পিং অনেক ভালো থাকবে। গেমটা কেটে দিই। গেম কেটে দেওয়ার পরে আপনারা কিভাবে প্রক্সিটা বন্ধ করবেন, আপনারা চাইলে এখানে সবগুলো ডিরেক্ট দিয়ে রাখতে পারেন, ডিরেক্ট দিয়ে ওকে করে সেভ করে দিতে পারেন। আর যদি চান যে এটা একদম অফ করে দেবেন, এখানে জাস্ট রাইট ক্লিক করবেন, এক্সিট, প্রক্সিটা অফ হয়ে গেল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।